মাধ্যমিক পরীক্ষা শেষ করে দিয়ে তোমরা এখন অনেকেই একটা ধরাছোঁয়ার মধ্যে আছো, যে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, সায়েন্সে কি কি সাবজেক্ট থাকে, অনার্সে কমার্সে কি কি সাবজেক্ট থাকে এবং আর্টসেই বা কি কি সাবজেক্ট থাকে। দেখো তোমাদেরকে বলি যে উচ্চ মাধ্যমিকে টোটাল 7টা মতো সাবজেক্ট কিন্তু আছে, সেখানে সায়েন্স, আর্টস এবং কমার্স। আমি তোমাদেরকে বলবো যে বন্ধু বান্ধব কি নিচ্ছে, বন্ধু তোমার বন্ধু সায়েন্স নিচ্ছে মানে তোমাকেও সায়েন্স নিতে হবে এমনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। কারণ দেখো যেটা তুমি নেবে, যে সাবজেক্টটা নিয়ে পড়ো না কেন বা তুমি যে স্ট্রিমে যাও না কেন, তোমাকে কিন্তু নিজেকে পড়তে হবে। সায়েন্স গ্রুপে তুমি গেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এবং বাংলা ইংলিশ সবার থাকে বা কম্পিউটার সায়েন্স। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যারা ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে ভালো ছিলে এবং যাদের এই ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স খুব ভালো লাগতো এবং ওগুলো তোমাদের করতে খুব পছন্দ হতো বা তোমরা খুব ভালো পারতে, তারাই কেবলমাত্র সায়েন্সটা নাও, এটা আমার ব্যক্তিগত অভিমত। যারা ভাবছো ভবিষ্যতে তোমরা নিট পরীক্ষা দেবে, নিজেকে একজন ডাক্তার হিসাবে ভবিষ্যতে তুমি দেখতে চাইছো, তাদের বলবো তোমরা মেডিকেল নিয়ে পড়ার যাদের ইচ্ছে তাদেরকে বলবো তোমরা সায়েন্স নিয়ে পড়ো, কারণ তোমাদের জন্য সায়েন্স আর বিকল্প কোনো পথ নেই। যারা ভাবছো যে হয়তো তোমার একটা সাবজেক্টের পিছনে ভালো লাগা আছে, হয়তো তোমার ফিজিক্স সাবজেক্টটা পড়তে খুব ভালো লাগে, কারো হয়তো কেমিস্ট্রি পড়তে খুব ভালো লাগছে কেমিস্ট্রির অংশটা, বা কারো বায়োলজি, কারো ম্যাথামেটিক্স, এই সায়েন্সের কোনো সাবজেক্ট যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে যদি সেই সাবজেক্টটা নিয়েই যদি এগোতে চাও, সেই সাবজেক্টটাকে যদি তুমি ধ্যান জ্ঞান কর্ম করতে চাও, তাহলে অবশ্যই তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারো। অযথা তোমার বন্ধু কি নিচ্ছে, তোমার বন্ধু এই সাবজেক্ট নিয়ে পড়ছে, তোমার ওই বন্ধু ওই সায়েন্স নিয়ে পড়ছে, তোমাকেও সায়েন্স নিতে হবে, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তাই এ তোমাদেরকে বলে দিলাম যে কারা সায়েন্স নিচ্ছ। আর আর্টস, যারা সায়েন্স বিভাগে দুর্বল, যারা ম্যাথামেটিক্স ভালো লাগে না, ম্যাথামেটিক্সে কোনো রকমভাবে পরীক্ষা দিয়ে হাফ ছেড়ে বেঁচেছ, যাদের সায়েন্সের কোনো সাবজেক্টে তোমাদের ভালো বেশ নেই, তারা আর্টস নিয়ে পড়ো। আর্টস বলতে বাংলা, ইংলিশ এগুলো সবার জন্যই থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান নতুন সাবজেক্ট তোমরা একটা তোমাদের সামনে ইন্ট্রোডিউস হবে, ফিলোসফি আছে সেখানে, তারপরে তোমার এডুকেশন আছে, সংস্কৃত আছে, উর্দু আছে, এরকম বিভিন্ন সাবজেক্ট আছে, হিসাব বিজ্ঞান আছে, তারপরে তোমার মানে রাশিবিজ্ঞান, এরকম বিভিন্ন রকম তোমাদের সাবজেক্ট কিন্তু তোমরা দেখতে পাবে, যে সেখানে তোমার মিউজিক মিউজিক আছে, ঠিক আছে, তারপরে তোমার বিভিন্ন রকম সায়েন্স মানে কমার্সের বিষয়ে সাবজেক্ট আছে, আর্টসের বিষয়ে সাবজেক্ট আছে, ঠিক আছে। তো এই যারা আর্টস নিয়ে পড়ছো তারা আর্টস নিয়ে পড়ো, যারা কমার্স নিয়ে পড়ছো আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো যে আর্টস বিভাগে কি কি সাবজেক্ট আছে, কমার্স বিভাগের বেস্ট সাবজেক্টগুলো কি কি, সেটা নিয়ে তোমাদেরকে আমি একটা ভিডিও করে দেবো। তো অযথা তোমরা চিন্তার মধ্যে পড়ো না যে সায়েন্স নিয়ে পড়লেই ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এমনটা নয়। যারা জয়েন্ট দিতে চায়, যারা মেডিকেল পড়তে চায় এবং যাদের সায়েন্সের সাবজেক্টে ভালো লাগা আছে, সায়েন্সে বেশ ভালো আছে, সায়েন্স নিয়ে ভবিষ্যতে কিছু করতে চায়, তাদেরই বলবো তোমরা সায়েন্স নাও। আর যারা সায়েন্সের সাবজেক্টে ভালো লাগা নেই, তোমরা যারা WBCS অফিসার হতে চাইছো, UPSC ক্লিয়ার করতে চাইছো বা বিভিন্ন সরকারি বিভিন্ন সেক্টরে যেতে চাইছো, তোমাদেরকে বলবো তোমরা আর্টস নিয়ে পড়ো। আর্টস নিয়ে পড়লে কিন্তু তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। কমার্সের বিভিন্ন সাবজেক্ট আছে, তোমরা চাইলে কমার্স নিয়েও পড়তে পারো, যার যেখানে ভালো লাগা থাকবে তোমরা সেটা নিয়ে পড়তে পারো। আমরা ইন্ডিভিজুয়াল কোন সাবজেক্টে কী কী আছে, কোনটা নিলে তোমাদের বেস্ট, যে সাবজেক্ট কম্বিনেশন কী কী হতে পারে, এটা নিয়ে আমি তোমাদেরকে নেক্সট একটা ক্লাসে ভিডিও দেব। তোমরা আপাতত এরকম একটা প্ল্যানিং করে রাখো যে তোমরা কী নিচ্ছ, নিজের মনকে বোঝাও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।